তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি শেহাব ভাই তিনি যে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন তো সিহাব ভাইয়ের সেই ভিডিও করার জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ইউটিউবার ছিলেন যেনারা ভিডিও তৈরি করতেন এবং নিজেদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করতেন এবার সেই সমস্ত ইউটিউবারদের ডেকে শেহাব ভাই তিনি বাড়ি যেতে বললেন কিন্তু কেন অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এই মুহূর্তে যে ওয়াগা বর্ডার দেখতে পাচ্ছেন তো আপনাদের হয়তো জানার ইচ্ছা রয়েছে সকলেরই যে শিহাব ভাই এই ওয়াগা বর্ডারে কবে পৌঁছাবেন এবং শিহাব ভাই এই মুহূর্তে যে জায়গায় রয়েছেন সেখান থেকে এই ওয়াগা বর্ডারের ডিস্টেন্স আর কত কিলোমিটারের রয়েছে এবং শিহাব ভাইয়ের এই ওয়াগা বর্ডার আসতে আর দিন টাইম লাগবে বা শিহাব ভাই তিনি পাকিস্তানে কবে প্রবেশ করবেন আপনার লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাই ওয়াগা বর্ডার বন্ধুরা আপনাদেরকে বলে রাখি শিহাব ভাই গত দুই দিন আগে তিনি পাঞ্জাবের অমৃতসর জেলার খাঁসা নামক একটি জায়গায় আফিয়া কিটস নামক একটি স্কুল ছিল বাচ্চাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আফিয়া কিটস স্কুল সেই স্কুলে দুই দিন আগে তিনি প্রবেশ করেছিলেন এবং দুই দিন ধরে শিয়া ভাই এই জায়গাতেই রয়েছেন কিন্তু কেন তিনি এই জায়গাতে রয়েছেন কেন তিনি পাকিস্তান প্রবেশ করছেন না তিনি এই যে জায়গাতে রয়েছেন সেখান থেকে পাকিস্তানের কত কিলোমিটার তো বলে রাখি তিনি যে এই স্কুলে ছিলেন সেই স্কুলে থাকার পর গতকালকে সেখানের মানুষজনের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং তিনি এটাও জানিয়েছিলেন যে এই যে স্কুল ছিল স্কুলের বাইরে যে সমস্ত মানুষজন ছিলেন তাদেরকে তিনি বলেছেন যে সকলে আমার জন্য দোয়া করবেন এবং সমস্ত মানুষ এটাও বলেছেন শেয়াব ভাইয়ের উদ্দেশ্যে যে আপনিও মকায় গিয়ে হজ করার টাইমে আপনিও আমাদের জন্য দোয়া করবেন তা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে শিয়া ভাই তিনি আফিয়া কিডস স্কুল নামক সেখানে রয়েছেন এবং সেখানে আজকে সকালে তিনি সমস্ত ইউটিউবারদেরকে ডেকেছিলেন এবং ডেকে তিনি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন কারণ সিয়াব তিনি জানেন যে তিনি দুই এক দিনের মধ্যেই তিনি এবার পাকিস্তানে চলে যাবেন আর পাকিস্তানে গেলে সেখানে ইউটিউবারদেরকে আর প্রবেশ করতে দেওয়া হবে না কারণ সকলের ভিসা বা পাসপোর্ট নেই তাই এবার তিনি আগে থেকে বললেন যে আপনারা সকলেই বাড়ি চলে যান কিন্তু সিয়াব তিনি কেন রেস্ট নিচ্ছেন বা এই মুহূর্তে সিয়াব ভাই এই যে জায়গাতে রয়েছেন আফিয়া কিডস স্কুলে সেখান থেকে ওয়াগা বর্ডার কতটা দূর অবশ্যই আপনাদেরকে গুগল ম্যাপ থেকে দেখিয়ে দেব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি শেহাব ভাই তিনি যে লেট করছেন তিনি চাইলে একদিনে বা দুই দিনের মধ্যেই বা তিনি এক ঘন্টার মধ্যেই তিনি পাকিস্তানে প্রবেশ করতে পারেন কিন্তু তিনি করছেন না তার দুটি কারণ আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম তোমাদের অবশ্যই কি কারণে তিনি প্রবেশ করছে না আবার একবার জানিয়ে দেবো আর তার আগে আপনাদেরকে বলে রাখি এই যে ওয়াগা বর্ডার রয়েছে সেই ওয়াগা বর্ডারটা আর কত কিলোমিটারের রাস্তা রয়েছে সিহাব ভাই তিনি যেখানে রয়েছেন তো চলুন সেটা একবার জানা যাক তবন্ধুরা সিয়াব ভাই তিনি যে জায়গাতে রয়েছেন সেখান থেকে ওয়াগা বর্ডার কতটা ডিস্টেন্স সেটা জানানোর জন্য আমি চলে এসেছি গুগল ম্যাপের লাইফে আর এখান থেকে আপনাদেরকে সার্চ করে জানিয়ে দেবো যে শেহাব ভাই আর কতদিনের মধ্যে তিনি প্রবেশ করবেন তো এখানে আমি সার্চ করছি ওয়াগা বর্ডার যেটায় শিয়া ভাই তিনি যে জায়গায় হয়ে পাকিস্তানে প্রবেশ করবেন সেই ওয়াগা বর্ডার সার্চ করলাম এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওয়াগা বর্ডারটা কোন জায়গায় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবার আপনাদেরকে ডাইরেকশানটা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ শিয়া ভাই তিনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে ওয়াগা বর্ডার কতটা ডিস্টেন্স তো এখানে দেখুন শিয়াভাই এই মুহূর্তে রয়েছে আফিয়া কিডস স্কুল যেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে খাঁসা নামক একটি জায়গা রয়েছে এবং যেটা রয়েছে আপনার পাঞ্জাবের অমৃতসর জেলার তো এটা আমি সিলেক্ট করছি অর্থাৎ খাসা নামক যে জায়গার আপনার পাঞ্জাবের যে জায়গাটা রয়েছে খাসা নামক একটি জায়গা সেখানে যে স্কুলে রয়েছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেই দেখুন আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটাই হচ্ছে বর্তমানে সিয়া তিনি যে জায়গাতে রয়েছেন অর্থাৎ আফিয়া যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা রয়েছে ঠিক এই জায়গাতে আর এখান থেকে দেখুন একদম সোজা রাস্তা একদম সোজা রাস্তা হচ্ছে ওয়াগা বর্ডার আপনারা লাইভ দেখতে পাবেন এখানে যে লাল রঙের যে লোকেশন চিহ্নটা রয়েছে সেটাই ওয়াগা বর্ডার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিচে দেখুন ডিস্টেন্স রয়েছে মাত্র পনেরো কিলোমিটার অর্থাৎ সিয়াব ভাই তিনি এই মুহূর্তে যে জায়গাতে রয়েছেন তিনি রয়েছেন আফিয়া আপনার আফিয়া স্কুল নামক একটি জায়গায় অর্থাৎ খাসা নামক একটি জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে স্কুল ঠিক এই জায়গাতেই রয়েছে স্কুলটা আর এখান থেকে যে ওয়াগা বর্ডারের যে ডিস্টেন্স রাস্তাটা রয়েছে পুরো একদম স্টেট রাস্তা জিটি রোড একদম আপনারা লাইভ দেখতে পাচ্ছেন জিটি রোড আর এই রোড হয়ে সে আবার একদম সোজা চলে আসবেন এই যে ওয়াগা বর্ডার আপনাদেরকে জানা দেখানোর চেষ্টা করছি এই যে ব্ল্যাক যে লাইনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক লাইন এটাই হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডার এই হচ্ছে ভারত এবং অপোজিট সাইড হচ্ছে পাকিস্তান অর্থাৎ শিয়াবাই তিনি এই যে রোড রয়েছে একদম সোজা রাস্তা তিনি এই রোড হয়ে চলে আসবেন এবং তিনি এখানে প্রবেশ করবেন এবং তিনি ওয়াগা বর্ডারে ঢুকে এরপর তিনি পাকিস্তানে প্রবেশ করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের যে রাস্তাটা রয়েছে পুরো একদম সোজা রাস্তা এই যে ইয়োলো যে রোডটা রয়েছে এই রোড হয়ে কিন্তু সিয়া বাই তিনি চলে আসবেন একদম তিনি চলে আসবেন সোজা একদম লাহোর যেটা রয়েছে আপনার পাকিস্তানের আপনার ঠিক এই জায়গাতে চলে আসবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে বাই চলে তারপর এখানে দেখুন তিন দিকে রাস্তা চলে গেছে একটা চলে গেছে ডান দিকে একটা চলে গেছে বাঁ দিকে একটা চলে গেছে সোজা এরপর সিয়াব ভাই তিনি কোন দিকে যাবেন সেটা সিয়াব ভাই জানেন বা ওখানকার যারা প্রশাসন রয়েছেন পাকিস্তানে ওনারাই জানেন যে কোন রাস্তাটা ইরান দিকে যাচ্ছে তো এই মুহূর্তে সিয়াব ভাই তিনি যে জায়গাতে রয়েছেন আফিয়া নামক যে স্কুল সেই স্কুল থেকে পুরো একদম সোজা রাস্তা যে রাস্তাটা চলে আসছে আপনার ওয়াগা বর্ডারের দিকে এটাই হচ্ছে ওয়াগা বর্ডার অর্থাৎ নিচে দেখুন ডিস্টেন্স দেওয়া আছে পনেরো কিলোমিটার অর্থাৎ শিয়াবাই মাত্র পনেরো কিলোমিটার দূরে রয়েছেন ওয়াগা বর্ডার থেকে পনেরো কিলোমিটার রাস্তা মাত্র শিয়াবাইয়ের এক থেকে দু ঘন্টা টাইম লাগবে তিনি যদি এখনই বেরিয়ে পড়েন তাহলে দু ঘন্টার মধ্যেই তিনি ওয়াগা বর্ডার পৌঁছে যাবেন কিন্তু শিয়াব তিনি রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা হয়তো জানেন শিয়াব চাইলে তিনি অনেক দিন আগেই পাকিস্তানে প্রবেশ করতে পারতেন কিন্তু তিনি প্রবেশ করেননি তিনি রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছেন তার দুটি কারণ আপনাদেরকে আগে জানিয়েছিলাম একটা হয়তো পাকিস্তানে প্রবেশের নির্দিষ্ট একটি ডেট বা টাইম আছে সেই ডেটের আগে হয়তো সিহাব ভাই তিনি চলে এসছেন তাই তিনি রেস্ট নিচ্ছেন দুই নম্বর সিহাব ভাই তিনি যখন পাকিস্তানে প্রবেশ করবেন হয়তো সিহাব ভাইয়ের সঙ্গে ওনার কোনো সঙ্গী তিনিও হয়তো পাকিস্তানে যাবেন তার জন্য ভিসা পাসপোর্টের জন্য ওয়েট করছেন এটাও কারণ হতে পারে তিন নম্বর যেটা জানা যাচ্ছে যে সিহাব ভাইয়ের দুই একজন সঙ্গী ওনারা সিয়া ভাই যেখান থেকে হাঁটতে শুরু করেছিলেন অর্থাৎ কেরালা সেই কেরালা গেছেন নিজের বাড়ি কারণ দুই একজন সঙ্গী সম্ভবত শেয়াব সঙ্গে যাবেন তাই ওনারা বাড়ি গেছেন সমস্ত কিছু ডকুমেন্ট আনতে বা বাড়িতে দেখা করতে এরকম একটা শোনা যাচ্ছে তো কী কারণে সিহাব ভাই তিনি লেট করছেন অবশ্যই সেটা একমাত্র সিহাব ভাইই জানেন অবশ্যই আপনাদের যদি এই বিষয়ে কিছু জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সকলেই সিহাব ভাইয়ের জন্য দোয়া করবেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি বাংলাদেশের কোন এরিয়া থেকে ভিডিওটি দেখছেন এটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থের সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে সিহাব ভাইকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন